এলিভেটরের প্রচলন প্রায় 1880 সালে হয়েছিল জার্মানিতে। এলিভেটর অর্থাৎ যেটাকে আমরা লিফট বলি, নতুন জেনারেশনের টেকনোলজি হলেও বহু আগের বিভিন্নভাবে প্রচলন ছিল। যাই হোক, এবার আসল ঘটনায় আসি। ঘটনাটা আমার এক আঙ্কেলের থেকে কালেক্ট করা। ঘটনাটা দক্ষিণ কাশ্মীরের দিকে। ভারত তখনও ব্রিটিশ অধীনে ছিল। আজ থেকে প্রায় 80-85 বছর আগের ঘটনা। কাশ্মীরের এক বিশেষ এরিয়াতে ভারতে আমাদের মহান কিছু স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীনের জন্য লড়ছিলেন। একটা বিশাল বড় কাঠের তৈরি বাড়িতে তারা থাকতেন এবং সেখান থেকেই নিজেদের কাজকর্ম করতেন। শোনা যায় সেই বাড়িতে তারা 7 থেকে 8 জন থাকতেন। বলা যায় এক প্রকার গোপনভাবেই থাকতেন। সেই কাঠের বাড়িতে একটা কাঠের তৈরি লিফট ছিল। ব্রিটিশরা যখন আক্রমণ করত, তারা সেটা থেকে সুড়ঙ্গের অনেক গভীরে লম্বালম্বিভাবে নেমে যেত এবং কিছু মানুষের কথা অনুযায়ী তাদের মধ্যে একজন ছিলেন বিশ্বাসঘাতক, যে কিনা ব্রিটিশদের কাছে তাদের এই গোপন সুড়ঙ্গের সম্পর্কে জানিয়ে দেয় এবং এক রাতে তাদেরকে ব্রিটিশরা হাতে নাতে ধরে ফেলেন এবং সেই বাড়িতেই গুলি করে তাদেরকে হত্যা করেন। এটা ছিল ওই বাড়ির ইতিহাস। 2013 সালে এবার আসি আসল ঘটনায়। 2013 সালে আমার বন্ধুর বাবা অর্থাৎ নীরেন কাকা যখন ডিফেন্সে কাজ করতেন, বিশেষ এক কাজের সূত্রে তাদের 5 জনকে যেতে হয় ওই বাড়িতে। ওই বাড়িতে এখন লোকজন থাকেন, কিন্তু একটা বিশেষ তালাবন্ধ রুম আছে যেখানে ওই এলিভেটরটা ছিল। কৌতূহলবশত তারা সেই ঘরে যাওয়ার উদ্যোগ নেয়। ডিফেন্সের লোক হওয়ায় চাবি পেতে খুব একটা অসুবিধে হয়নি। তখন বিকেল 6টা। কাকা আর তার বন্ধুরা মিলে তালাটা খোলে। পুরনো কাঠের মজবুত দরজা কটকট শব্দ করে খুলে গেল। ঘরের মধ্যে এক রাশ অন্ধকার যেন গিলে খাওয়ার জন্য অপেক্ষায় ছিল। একটা টর্চ লাইট নিয়ে ঘরের মধ্যে ঢুকতেই বুঝল মাকড়সার ঝুল, আর বলা যায় ধুলোতে পায়ের পাতা পর্যন্ত ঢেকে যাওয়ার মতন অবস্থা। কোনো রকম সেগুলো সরিয়ে যেই প্রবেশ করল, তাদের গাটা অদ্ভুত রকমের ভার হয়ে আসলো। হঠাৎ করেই তাদের নজর পড়ল মেঝেতে বানানো কাঠের দরজা, যেটার মধ্যে কোনো রকম সেগুলো সরিয়ে যেই প্রবেশ করল, তাদের গা অদ্ভুত রকমের ভার হয়ে আসলো। হঠাৎ করেই তাদের নজর পড়ল মেঝেতে বানানো কাঠের একটা দরজা, যেটার মধ্যেই এলিভেটরটা ছিল। অনেক কষ্টে সেই এলিভেটরের দরজা খোলার সাথে সাথে পচা জীবজন্তুর গন্ধ তাদের নাকে এলো। তারা বুঝতে পারল না এত দিনের পুরনো সুড়ঙ্গের মধ্যে পচা জীবজন্তু কোথা থেকে আসবে। পরক্ষণেই তারা ভাবল মাটির তলায় পচা জীবজন্তু থাকা কোনো অস্বাভাবিক কিছু ব্যাপার নয়। তারা অনেক সন্তর্পণে নিচে নামছিলেন। নামতে নামতে তাদের মনে হচ্ছে সুড়ঙ্গের ভেতর থেকে একটা গরম হাওয়া বারবার তাদের উপরের দিকে ঠেলছে, কিন্তু কথা হচ্ছে সুড়ঙ্গের দিক থেকে হাওয়া কোথা থেকে আসবে। নিচে যখন নামলেন, তারা দেখলেন অন্ধকার অনেক লম্বা একটা গুহা। ঘুটঘুটে অন্ধকারে গুহার ভেতরটা ভালো মতন দেখা যাচ্ছে না। তারা টর্চ নিয়ে এদিক ওদিক দেখতেই হঠাৎ বুঝতে পারে তাদের 5 জনের মধ্যে একজন সেখানে নেই, অথচ সবাই দেখেছে সে নেমে এসেছে তাদের সাথেই। সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পর দেখলেন সেই বন্ধুটা
बिश्री मुख निये उल्टो भावे तादेर दिके झूले पड़लें सुरंगेर ऊपर थेके। सबाई एतटा भय पेये जाए चित्कार करार मतो शक्तिओ हारिए फेलें। काकारा जखन तार बंधुके बाचानोर जोन्नो धरते जाबें तिनी ओपरेर माटी बेये टिकटिकिर मतो दौड़े दौड़े अंधकारे मिशे गेलें ওই গুহার ভেতর থেকে। সেই মুহূর্তে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। গুহার শেষ যেখানে সেটা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, সুতরাং বাইরে যাওয়ারও কোনো রাস্তা নেই। পরে তারা উদ্ধারকারী বাহিনী নিয়ে খুঁজতে এসেও সেই বন্ধুকে আর খুঁজে পায়নি। আশ্চর্যের বিষয় হলো কাকা আর তার টিম তার বন্ধুকে এখনো পর্যন্ত খুঁজে পায়নি। তারা বুঝতেই পারলো না হঠাৎ করে ঘটনাটা কি হয়েছিল এবং তার বন্ধুটাই বা কোথায় হারিয়ে গেল। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, পাইলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন ধরনের ঘটনা আপনারা পছন্দ করেন সেটাও কমেন্ট করে প্লিজ জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।